যুব সমাজ সুল আছে না এহান দাও নাই মাঝখানে কতলা একটা ফাইকার ভাষা পাখির ভাষার মতো এটা চুল কাটবা না এটি কবিরা গুনা হারাম মা গো মা এই আশায় আপনাদের কল্যাণে অনুরোধ করি আর বুড়ো প্লাগ করবেন না হারাম কবিরা গুনা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01711263461 যুব সমাজ তোমরা ঐক্যবদ্ধ থাকবে যে কোনো সুন্নি সংগঠনের সাথে তোমরা থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যুবক বেড়া নামাজ পড়বানি এই দেখো আতুরা দেখছো এই বেটা নামাজ পড়বি না আতুরা ইনশাআল্লাহ আচ্ছা হাত নামাজ নামাজ না পড়লে আমার ক্ষতি না তোমার নিজের ক্ষতি নামাজ পড়বা তোমরা নামাজ পড়লে ওহাবিরা সুযোগ পাইবো না আর তোমরা মসজিদে না গেলে ওহাবিরা কইবা আমরা পেয়ে গেছি একলা মাঠ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আরেকটা অনুরোধ করে যাই রাখা না রাখা তোমাদের ব্যাপার তবে রাখবা সুল আছে না এহান দাও নাই মাঝখানে কতলা একটা ফাইকার ভাষা পাখির ভাষার মতো এটা চুল কাটবা না এটি কবিরা গুনা হারাম সুন্নতের বিরোধী কবিরা গুনা এটা হারাম আল্লাহ রাসূল নিষেধ করেছে এদিকে চুল নাই একবারে নাই এন্ধ নাই মাঝখান দিয়ে এমনি লম্বা একটা এটা কি তা ইগু কিতাবা সাইকার ভাষা নিবা ইগু কিতাব ফাকির ভাষা নিবা যত ভালো মানুষই হোক তার চুল যদি এই কাটিং হয় একটা জেন্টলম্যান দেখলে বলবে ছেলেটা মনে হয় তার গার্জিয়ান ভালো না এরকম মনে করে আনকন্ট্রোল মনে করে পাখির ভাষা মাথায় মা বোনের আগো কইতাম নি মা গো মা বোনের আগো এমন একটা কথা বলবো এখন আপনাদের কেমন একটা কথা বলবো যে কথাটা মানলে দয়াল নবী খুশি হয়ে হাসরে জান্নাতে সুপারিশ করে নিবে যদি না মানো প্রতিটা বেলায় কবিরা গুনাহগার হয়ে জাহান্নামের যাত্রীও হইতে পারো মা বোনের আগো ও আমার মায়েরা বোনেরা মা গো মা মনটা নরম কইরা শুনো সবারই তো মা বোন আছে আপনাদের জন্য আমাদের মায়া লাগে আপনারা জান্নাতি হন এটাই আমরা চাই আপনারাও নবীর শাফাত পান এটা আমরা চাই আপনারাও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যান আমরা চাই মা গো মা এই আশায় আপনাদের কল্যাণে অনুরোধ করি আর বুড়ো প্লাগ করবেন না হারাম কবিরা গুনাহ জানি মহিলার এই কথাটা শুনলে কষ্ট পাবে বলবে হুজুর আমরা বিরুদ্ধে ওয়াজ করলো আমি যে তার বালা লাগিয়ে কইতেছি এটা তো চিন্তা করতো না ব্রু প্লাগ করা কবিরা গুনাহ স্বামীকে খুশি করার জন্য ব্রু প্লাগ করা যাবে না এটা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা নামান্তর কবিরা গুনাহ যুবকদের জন্য একটা আমলের কথা বললাম মা বোনদের আরেকটা আমলের কথা বললাম এই হলো আজকের সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে নসিহত মানলে মদিনাওয়ালার শাফাত পেয়ে যাবেন আশাবাদী আর যদি না মানেন আপনাদের বিচারের কাঠগড়ায় আপনারাই দাঁড়াবেন আমি আমার দায়িত্ব আপনাদের কাছে আমি দায়িত্ব থেকে মুক্তি নিয়ে নিলাম মানার চেষ্টা করবেন মিয়া ভাই যারা এই দাড়ি রাখছেন না এখন তো আরো বেজার হয়ে যাবে দাড়ি রাখতে হবে কি না কি আওয়াজ ডাইতাছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين
রহমতের নজরে তাকায় দেখো কোন কোন শীতের মাঝে গভীর রজনীতে রহমতের সময়ে বড় আশা করে আমরা গুনাহগারের দলেরা তুমি আল্লাহ রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ একমাত্র ইবলিস শয়তান ব্যতীত তোমার রহমতের দুয়ার থেকে কেউ খালি ফিরে নাই আল্লাহ আমরা হাত বাড়াইছি জানি তোমার কাছে হাত বাড়াইবার যোগ্যতা আমল আখলাক আমাদের কিছুই নাই এরপর আশা করে হাত বাড়াইছি আল্লাহ তোমার হাবিব আমাদের দয়াল নবীজির খাতিরে আমাদেরকে লজ্জা দিও ভগবান আমাদের হাজিরা দয়া করে কবুল করো বহু গুণে নজরানা বাড়াইয়া সওয়াব বাড়াইয়া সোনার মদিনায় আমার দয়াল নবীজি রওজা মুবারকে হাবিয়া নজরানা পৌঁছা দাও তমাম সাহাবাই কারাম সুহাদাই কারাম আহলে বাইতের হুজুর সুহাদাই কারবালা চার মাজহাবের ইমামগণ চার তরিকার ইমাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী আল হাসানি আল হুসাইনি রহমতুল্লাহ আলাই খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাই খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাই সমস্ত আউলিয়া কেরাম ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বিরলভি রহমতুল্লাহ আলাই শের বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাই খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই আউলাদ রাসুল সৈয়দ আহমদ শিরকুঠি রহমতুল্লাহ আলাই আউলাদ রাসুল তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই তমাম পৃথিবীতে যত আউলি কারাম মাজার পানে শুয়ে আছেন আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কেবলাজান হুজুর সহ সমস্ত আউলি কারামের আরুহ পাকে হাদিয়া নজরানা পৌঁছায় দাও এই মজলিসে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই এই জন্মের বিদায় লইয়া মা জননী ছোট্ট একটা কবরে কেমনে জানে শুয়ে আছে দুনিয়ার সব জায়গার খবর পাওয়া যায় বাড়ির কাছে কবরস্থানে মা বাবা কেমন আছে খবর পাওয়া যায় না গো আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ কবর দেশে যদি মা বাবা তোমার আজাবে গ্রেফতার হয়ে থাকে তোমার কাছে ক্ষমা চাইতেছি আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ তুমি মাফ করে দিলে কারো কাছে জবাবদিহিতা করতে হবে না তুমি মহান তুমি মহাপরাক্রমশালী তুমি পরম পবিত্র করুণাময় সর্বশক্তিমান দয়ালু দাতা আমাদের আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন এই এলাকার কবরস্থানে যত মুমিন মুসলমান গ্রামবাসী এলাকাবাসী কবরবাসী হয়ে গেছেন আল্লাহ মুফতি ইউনুস সাহেবের আব্বাজানের জন্য দোয়া চেয়েছেন মুফতি মুসাল কাদরী সাহেবের আব্বাজানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ এলাকার আরো অনেক ময় মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে সকলার আরুয়াহ পাকে মাহফিলের হাদিয়া নজরানা পৌঁছায় দাও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দোয়া চেয়েছেন অসুস্থ হয়ে আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা অসুস্থ সবাইকে শিফায় আজেলা দান করো আল্লাহ যারা অভাব অনটনে দিন কাটাচ্ছে ঋণের বোঝা মাথায় নিয়ে রাখছে পরওয়ারদিগার তুমি অসীম তোমার ভাণ্ডার অসীম তুমি মেহরবানি করে এই অভাবীদেরকে যদি ইবাদত বন্দেগী দিনের সাথে ইমানের সাথে সুন্নিয়তের খেদমত করার জন্য কামাই রুজিতে রহমত বরকত দেও দুনিয়ার জিন্দিগিতে আমাদের কারো কাছে হাত পাততে হবে না গো আল্লাহ
আল্লাহ সুন্নিয়তের স্বার্থে দয়াল নবীজির পক্ষে গুলামী করার জন্য সকলের কামাই রুজিতে বরকত দেও আল্লাহ। অসংখ্য যুবক ভাইরা মাহফিল আসছে, ছোট ছোট বাচ্চারাও আল্লাহ তোমার রহমতের নজরে চেয়ে দেখো কতটা মহব্বতে ছেলেগুলি তোমার কাছে হাত বাড়াইছে। আল্লাহ তারা ইচ্ছা করলে বাড়িতে ঘুমাই থাকতে পারত, এই ছেলেগুলি বাড়িতে ঘুমায় না, বড় আশা করে তোমার কাছে হাত বাড়াইছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইয়ের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো, তাদেরকে ভালো কর্মের ব্যবস্থা করে দাও, তাদের মা বাবার আদর্শবান সন্তান হিসেবে তাদেরকে কবুল করো। আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন, সকল মা বোনের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ। অক্লান্ত পরিশ্রম করে যারা মাহফিলের আয়োজন করেছেন তাদের খেদমত পরিশ্রম কবুল করো। যে যে আশায় মাহফিলে দান করেছে সকলের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ অনেকে অনেক নালিশে দোয়া চেয়েছেন, সকলের দরখাস্ত তোমার রহমতের দুয়ারে রাখলাম, তুমি মেহরবানি করে সকলের দরখাস্ত কবুল করো আল্লাহ। এই মাহফিল রুসিলায় এলাকার উপরে বাংলাদেশের উপরে খাস রহমত দান করো আল্লাহ। আমাদের দেশকে শান্তির দেশ হিসেবে কবুল করো মাওলা। সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।